মানে মারা যে যাব এটা আমাদের কারো বিশ্বাস হয় না কেন ভাই আপনার দাদা মারা যায় না আপনার দাদার বাপ মারা যায় না আপনার দাদার বাপেরা মারা যায় না তার বাপেরা মারা যায় না ফিরাউন মারা যায়নি নমরুদ মারা যায়নি আদ সামদ পুত্র ধ্বংস হয়ে যায়নি হিটলার মারা যায়নি মাও সেতু মারা যায়নি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়নি বেঁচে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক মারা যায়নি বেঁচে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি বেঁচে আছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন আপনি শুধু চোখটা বন্ধ করেন আপনার আখিরাত শুরু হয়ে আপনাদের মধ্যে অনেকের এরকম আছে যাদের বাপ মাও মারা গেছে এবার আপনার পালি না কি মনে হয় আপনার পালি না আপনার জীবনটা যদি একশো বছর হায়াত তো আমাদের বাংলাদেশে হয়ই না কত বছর হয় সত্তর আশি এখানে ম্যাক্সিমাম লোকের বয়স ৩৫ বছর ম্যাক্সিমাম লোকের বছর ৪০ বছর ৪০ বছর হলে আর কয় বছর আছে ৩০ বছর এই ৪০ বছর পার হয়ে যায় না এই ৩০ বছরও চোখের পলকে পার হয়ে যায় চোখ বন্ধ করতে দেরি হবে না আখেরাত শুরু হয়ে যাবে এই চোখ এখনো বন্ধ হতে পারে এই চোখ আজকে জোহরের ঘুমের মধ্যেও বন্ধ হতে পারে এই চোখ আগামীকাল রাতেও বন্ধ হতে পারে এই চোখ আজ থেকে ৩০ বছর পরেও বন্ধ হতে পারে তবে এই চোখ বন্ধ হবে এই কথা সত্য কি মনে হয় চোখ বন্ধ হবে না মারা যাবেন না ওই যে পিছনে মসজিদের বাইরে যে ভাইয়েরা এসেছেন তারা ভাবছেন যে দুনিয়াই তো আমাদের জীবন কেন ভাই মারা যাবেন না মুসলিম নন বিশ্বাস করেন না যে মৃত্যুবরণ করবেন মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونعلم ما توسوس به نفسه হে আদম সন্তান ওই যে পেছনে সলাতে আসা মানুষেরা জুমার দিন দেরি করে আসা মানুষেরা সলাত পরিত্যাগকারী মানুষেরা অপকর্মে লিপ্ত হওয়া মানুষেরা স্ত্রীর সাথে কথা বলতে বলতে সলাত ত্যাগ করা মানুষেরা তোমরা শুনে রাখো ওয়ালা আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু তোমাদের আত্মা মনে মনে যে কথাটা বলে সেটাও আমি আল্লাহ জানি তোমাদের ঘাড়ের উপরে দুইজন হিসাব রক্ষণকারী বসে আছে তোমাদের বাম কাঁধে একজন আছে তোমাদের ডান কাঁধে একজন আছে তুমি এই মুখ দিয়ে যা উচ্চারণ করো যদি কাউকে গালি দিয়ে থাকো যদি কারোর বিরুদ্ধে কথা বলে থাকো যদি কারোর বিরুদ্ধে গীবত করে থাকো যদি কোনো রমণীর সাথে প্রেম করে থাকো যদি কোনো তোমার মুসলিম ভাইকে কষ্ট দিয়ে থাকো সব তুমি যা কিছু করেছ সব কিছু তোমার এই দুই কাঁধে বসা দুইজন মহান আল্লাহ তাআলার সৃষ্টি কি করছে লিপিবদ্ধ করছে কি ভাবছেন আসরের সালাতে আসেননি আপনার আল্লাহ জানে না কি মনে হয় জানে না জানে আল্লাহ তো দেখছেন দেখছেনই দেখার সাথে সাথে উনি পুরো প্রমাণ রেখেছেন আপনার প্রমাণের খাতা আজকে যেমন ওই যে আপনার মোবাইলের গুগল ক্রোমে গিয়ে হিস্টোরিতে চাপ দিলে পুরো হিস্টোরি বের হয়ে আসে না আল্লাহ কিয়ামতের দিন আপনার পুরো হিস্টোরি আপনার সামনে পেশ করে দিবে পেশ করে দেওয়ার পরে বলবে এবার বল তুই জাহান্নামের যোগ্য নাকি তুই জান্নাতের যোগ্য জাহান্নামের যোগ্য হলে জাহান্নামে জান্নাতের যোগ্য হলে জান্নাতে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ যদি আমল নামা ডান হাতে আসে তাহলে রাস্তা জান্নাত ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আর যদি আমল নামা বাম হাতে আসে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি
فيقول يا ليتني لم أوت كتابي هاي جدي أمار هشاب نهتو تخن الله تعالى بلبن خذوه فغلوا وري دارو وري بعضو وري جهنم المبدنك كيف برو যে আব্দুল্লাহ আজকে ফজরের সালাত আদায় করেনি, যে আব্দুর রহমান গতকাল আসরের সালাত আদায় করেনি, যে আব্দুর রহমান তার আগের দিন নিশারের সালাত আদায় করেনি, যে আব্দুল জব্বার বিগত এক সপ্তাহে একত্ব সালাত আদায় করেনি, সেই আব্দুল জব্বার, সেই আব্দুল জলিল, সেই আব্দুল খলিল, সেই রুহান, সেই সাজিদরে ধরে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন খুদুহু ফাগুল্লু, ওরে ধরো, ওরে জাহান্নামে নিক্ষেপ করো। وَجَاءَ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ আপনার এই পুরো আমল নামার সাথে সাথে وَجَاءَ سَكْرَةُ الْمَوْتِ একদিন মৃত্যুর কষ্ট আপনার দরবারে এসে হাজির হবে মা কুনতা মিন হুতাহিদ এই মৃত্যু থেকে পালানোর কোনো অপশন থাকবে না।